আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলথ কর্নারের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। শরীর এবং মন দুটোরই সমান যত্নের প্রয়োজন, এ কারণেই আপনারা যাতে এক জায়গা থেকেই খুব সহজে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সকল সেবা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সো ইন টুডেজ ভিডিও আমরা আপনাদের জানাব কমলার খোসার 7টি জাদুকরি উপকার সম্পর্কে। আপনার প্রতিদিনের সুস্থতা নিশ্চিত করতে আমাদের সাথেই থাকুন। কমলা খেতে কে না পছন্দ করেন, তবে আমরা সবাই কমলা খেলেও খোসা কিন্তু সবাই ফেলে দিই। তবে কমলার খোসার 7টি জাদুকরি উপকার জানলে আপনি অবাক হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই উপকার সম্পর্কে। কফ ও পিত্তের সমস্যা। কমলার খোসার রসের অন্যতম বৈশিষ্ট্যই হলো এটি কফের সমস্যা ও পিত্তের যে কোনো ধরনের সমস্যা দূর করে। প্রথমে কমলার খোসা পাতলা করে ছিলে নিন, এরপর ভেজিটেবল পিলারের সাহায্যে কিংবা গ্রেটারে ঘষে নিন, পরে খোসার কুচিগুলো রং চা তৈরির সময় ঢেলে দিন, সাথে সাথে অল্প পরিমাণে আদা দিলে আরও ভালো হয়। এবার পানি একটু ফুটিয়ে আদা ও কমলার গন্ধ ছড়ালে চায়ের মতো পান করুন, সাথে দিতে পারেন মধুও, তাহলে কফ ও পিত্ত সমস্যার অবশ্যই সমাধান করবে। পেটের সমস্যা দূরীকরণে। কমলা লেবুর খোসা পেটের সমস্যার সমাধান করে, এমনকি গ্যাস, অ্যাসিডিটি ও বমি বমি ভাব দূর করতেও কমলার খোসার জুড়ি মেলা ভার। প্রতিদিন সকালে খোসার মিহি কুচি 1 চা চামচ পরিমাণ মধুর সাথে মিশিয়ে খেয়ে নিন, তাহলে এই ধরনের সমস্যায় আর সহজে পড়বেন না। এমনকি সকালের নাস্তায় সালাডের সাথেও এটি খেতে পারেন। ওজন কমাতে সহায়ক। উচ্চমাত্রায় কোলেস্টেরলের সমস্যা ও ওজন কমানোর জন্য কমলার খোসা অনেক বেশি কার্যকরী, কারণ এতে ট্রাইগ্লিসারাইড দ্রবীভূত থাকে যেটি সমস্যাগুলো দূর করতে সাহায্য করে, অনিদ্রা দূর করে। কমলার খোসা মিশ্রিত পানি গোসলের সময় ব্যবহার করলে এটি অনিদ্রা দূর করে, এমনকি কুসুম গরম পানিতে এর খোসা ফেলেও গোসল করা যায়। তবে চাইলে পানির সাথে খোসার তেল মিশিয়ে নিতে পারেন। ক্যান্সার ও হাড়ের রোগ প্রতিরোধ। কমলার খোসায় ফ্লেভোনয়েড রয়েছে যা হেসপিরিডিন নামে পরিচিত। এটি কোলন ক্যান্সার এবং অস্টিওপোরোসিসের বিরুদ্ধে কাজ করে, আমাদের রক্ষা করে। অ্যাজমা ও কাশির সমস্যা লাঘবে। কমলার খোসার গুঁড়ো কাশির সমস্যা দূর করে, এমনকি শ্বাস প্রশ্বাসের সমস্যা ও অ্যাজমা উপশমে এটি কাজে লাগে। এইসব কষ্ট থেকে মুক্তি পেতে কমলার খোসায় তৈরি চা নিয়মিত পান করুন। আবার কমলার খোসা দিয়ে মোরব্বা বা টফিও তৈরি করে রাখা যায়, সেক্ষেত্রে প্রতিদিন সকালে এই টফি চা পানের সময় ভালোভাবে চিবিয়ে খান, তাহলে নানা রোগ মুক্তি ঘটবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।